নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং সকলকে। সবাই আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আকাশটা খুব ঝলমলে, একেবারে কিন্তু দুর্গাপুজোর আকাশ। দুর্গাপুজোয় কাশফুল ফুটলে আকাশের কালারটা ঠিক যেরকমটা হয়ে থাকে ঠিক সেরকমটাই। কিন্তু তো খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসেছে পুজো। যারা যারা এখনও কেনাকাটা করনি, প্লিজ চটপট করে নাও। তো চলো, আজকের দিনটা আমি কি করছি সারাটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি আমি রান্নাঘরে, আর রান্নাঘরে কিন্তু কি করছি, কি রান্না হচ্ছে সবটাই তোমরা দেখতে পাচ্ছ। ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাল। আর কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে হচ্ছে সোমবার, গতকাল সানডে ছিল। সানডেতে ডেলি ব্লগে আমি এগুলো কিছু দিইনি, আমি একটু বেরিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে চটপট করে দেখে নাও। আর এখানে হয়েছে চিংড়ি মাছের তরকারি, পটল ভাজা, মাছের ঝাল, আর সকালের ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছে রুটি আর নিরামিষ তরকারি। আর আমি সকালে ব্রেকফাস্টে কী খাই সেটা চলো একবার দেখে নাও। তো এই হলো আমার ব্রেকফাস্ট। আর এখন আমি এখানে বানাচ্ছি মাংসের ঝোল, মানে লাল লাল চিকেনের ঝোল বানাচ্ছি। তার জন্য আমি এখানে মশলা ইউজ করেছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর দিয়েছি একটা টমেটো, অল্প একটু টক দই দু চামচ মতো, অল্প তেল ব্যবহার করেছি, খুব বেশি তেল আমি দিইনি, আর নুন, লঙ্কা, হলুদ এগুলোই দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে এবং খুব সফট হবে মাংসগুলো। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো তরকারিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আর এখন আমি এটা থালা ঢাকা দিয়ে দেবো। তারপরে কীরকম কালার হলো আর কীরকম দেখতে হলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। রান্নাবান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়বো অফিসে, ফিরে এসে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর দেখো গাইস কতটা সুন্দর, একেবারে লাল লাল ঝোল হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো মাংস তরকারি আমার রেডি হয়ে গেছে, আর আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমরা দেখতেই পেলে। এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো চলো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় ঘড়িতে 9টা বাজতে যায়, আর আমি এখন চলে যাব অফিসে। অফিস থেকে ফিরে এসে কাজটা সেরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো খুব শীঘ্রই কিন্তু আমার পুজোর শপিংয়ে কী কী কেনাকাটা হয়েছে সবটাই তোমাদের সাথে আমি ব্লগ করে দেখাবো। কারা কারা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখন এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি চলে এসেছি ছাদে, আর আমি এখানে কী করছি সেটা তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো, এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো গাইস, তো গাইস এখন আমি বসে আছি ছাদে, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, আর আমি কিন্তু এখানে দিয়েছি জামাকাপড়গুলো কাচতে মেশিনে। তো সেগুলোই বের করে নেব, মোটামুটি কাঁচা হয়ে এসেছে, এখন স্পিন হচ্ছে, এরপরে বের করে মিলে দেব। তো কাচতে দিয়ে তারপরে হচ্ছে খেতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে এসে, এখন কী আর করবো, ওই জন্য দোল খাচ্ছি। এই জন্য মোটামুটি কাঁচা কমপ্লিট হয়েই গেছে, শুকনো হয়ে এসছে, এরপরে বের করে আমি ওগুলোকে মিলে দেবো। আর এখন রোদ্দুরটা বেশ আছে তাই শুকিয়ে যাবে, কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই কারণে কালকে কাঁচা যায়নি, আর আজকে বেশ রোদ উঠেছে বলেই ওই জন্য আজকে কেচে নিচ্ছে এগুলো, আর অল্প মিলে দিলেই শুকনো হয়ে যাবে। তো খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি, তো ওই জন্য কি আর করবো, শুলাম না, ভাবলাম একেবারে এগুলো মিলে দিয়ে তারপরে শোবো, কারণ একবার শুয়ে গেলে তারপরে উঠে আর ইচ্ছে হয় না যে আবার জামাকাপড়গুলোকে মিলবে, তো ওই জন্য একেবারে মিলে তারপরে শোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো আমার চ্যানেলে আরও এরকম ধরনের আরও অনেক ভিডিও আসবে। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনে টাচ করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও। তো চলো, মোটামুটি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এই জো, আর আমি এগুলো এখন মিলে দিই।